আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। বিএনপিকে ছাড়াই ভোটের চিন্তা আওয়ামী লীগের। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা যেসব কথা বলছেন এগুলি একটাও সুষ্ঠু নির্বাচন অথবা সব দলকে নিয়ে নির্বাচন করার যেই আগ্রহ কোনো কিছুই না। মনে হচ্ছে যে তাদের কথাবার্তা যে এখনই নির্বাচনী তফসিল ঘোষণা করে দিক। সেদিন দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, অথচ ওই একই দিন রাত্রের বেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে 14 দলের মিটিং হলো সেই মিটিংয়ে বলল যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, নির্ধারিত সময় নির্বাচন হবে। অর্থাৎ নির্ধারিত সময় বলতে তাদের মেয়াদ শেষে এই বছরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথার থেকে এই তথ্য পেলেন? যেখানে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার কথা তিনি বলছেন যে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই আকাঙ্ক্ষাটা আসলে আওয়ামী লীগের মন্ত্রীদের, মিনিস্টারদের। তারা চায় যে আবারও খুব দ্রুত একটা নির্বাচন, একদিনের দ্রুত একটা নির্বাচন হয়ে যাক, হয়ে গেলে আবার যার যার পদে তারা বসে গেলেন। এই চিন্তা থেকেই তারা এগোচ্ছে। কারণ যাক আমি একটু বলি, এই রিপোর্টের প্রথমেই যেটা বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটির নির্বাচনী কৌশলে বিএনপি সহ আন্দোলনকারী দলগুলোকে বিবেচনায় রাখা হচ্ছে না। সংবিধানের বিদ্যমান ব্যবস্থাতেই নির্বাচন করার পথে এগোচ্ছে তারা। তবে শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনী এলে করণীয় কী হবে সেই কৌশলও ঠিক করে রেখেছে ক্ষমতাসীন দলটি। সরকার ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে কথা বলে এমনটা ধারণা পাওয়া গেছে। হ্যাঁ, এই ধারণা পাওয়ার কারণ আছে। আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই প্রায় 20-25 জন ডিসি রদবদল, এসপি রদবদল, উপজেলা টিএনও টিএনও সব রদবদল হচ্ছে। রদবদল হচ্ছে মানে যে কোনো মুহূর্তের জন্য বাঁশি বাজালেই তা ঝাঁপায় পড়তে পারে এবং তাদের মতন করে নির্বাচন করতে পারে। নির্বাচনে তারা মনে করছে যে যদি হঠাৎ করে এসে যায় সেটা হলো অ্যাক্সিডেন্ট, কিন্তু নর্মালি তাদের আকাঙ্ক্ষা নেই যে বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি নির্বাচনে আসলে দুইটা বিপদ, একটা হলো যে এই নির্বাচনে আসার পর যেহেতু এখন সবার নজর আছে এই নির্বাচন ব্যবস্থার উপর, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার, তো সুতরাং এই নির্বাচনে প্রতি পদে পদে দেখা যাবে যে তারা সেই যে সমস্ত মামলা টামলাগুলো আছে সেই মামলা দিয়ে ধরপাকড় শুরু করলো। তো যখন কি বলা হবে যে ধরপাকড় করা হচ্ছে কেন, বলছে যে এটা তো মামলা আছে, এটা তো আইন, আইনের উপর আমাদের হাত নেই, আইন আদালত তার নিজস্ব গতিতে চলছে। সুতরাং এটা মনে হতে পারে যে নির্বাচনকে সামনে রেখে করা হচ্ছে বা অভিযোগ করা হতে পারে, কিন্তু এটা না, এটা তো করবেই। আর সবচেয়ে বড় কথা হলো নাশকতার মামলা আছে, সুতরাং নির্বাচনকে সন্ত্রাসমুক্ত, নাশকতামুক্ত করার জন্য এই মামলার আসামিদেরকে ধরা হচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য না। তো এটা হলো খুব সহজ যুক্তি। এবং মোটামুটি বিএনপি সকল নেতাকর্মীকে যদি অ্যারেস্ট করা হয়, যদি ধরা হয়, তাতে কোনো আপত্তি নেই, কারণ এমন কোনো নেতাকর্মী নেই যাদের নামে একাধিক মামলা নেই। তো এইটা হচ্ছে মানে যদি বিএনপি নির্বাচনে আসে, আর যদি না আসে তাহলে তাদের মডেল আছে দুইটা না, আমি বলবো তিনটা মডেল আছে। একটা হলো যে এই সম্প্রতি যেই নির্বাচনটা হয়ে গেল ঢাকা 17, এটা কিন্তু তাদের একটা অনন্য মডেল। এখানে শুধুমাত্র একটা গোল বাদালো হচ্ছে হিরো আলম, একেবারে শেষের দিকে এসে তার উপরে যে হামলা, যেটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে গেল। এটা যদি না হতো তাহলে এটাকেই তারা বলতো যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবং দেখবেন যে নির্বাচন কমিশনের কেউ কেউ বলছে যে চমৎকার নির্বাচন হয়েছে, এটা তারা সন্তোষ প্রকাশ করেছে। আর বলার চেষ্টা করছে যে হিরো আলমের এই ঘটনাটা কেন্দ্রের বাইরে হয়েছে, কিন্তু নির্বাচনটা সুন্দর হয়েছে। কিন্তু এর মধ্যে অনেক ঘটনা ঘটছে, যাই হোক, সেই টাকা বিলি করা, আকলিমা তসলিমা হয়ে যাওয়া, এই সমস্ত মানে 2 মিনিট না 4 মিনিটে 50 ভোট দেওয়া, এই সমস্তগুলো খুব একটা আমলে নেওয়া হতো না, এবং হয়তো এইগুলি খুব বড় ঘটনাও না, কারণ পার্সেন্টেজ কম হয়েছে সেটাও না। মূল বিষয়টা তারা প্রজেক্ট করতো এটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন। আর একটা মডেল হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও তারা দেখানোর চেষ্টা করছে যে কই ওই যে
বিদ্রোহী জায়দা খাতুন সে তো জিতলো, আর চারটা পাঁচটার মধ্যে আর চারটাতে জিতলো, এটা তো জিতবেই, আওয়ামী লীগের এখন জনপ্রিয়তা তুঙ্গে, এবং সেখানেও কোনো গোলযোগ হয়নি। বরিশালের যেই ইসলামী আন্দোলনের চরমনায় পীরের উপর হামলা, সেটাকে তারা আমলে আনতে চায় না, ওটা বলতে চাচ্ছে যে এটা তো হালকা, নিতো ইন্তেকাল করেননি। আর বাকিগুলিতে শান্তিপূর্ণ, অনেকেই ভোট বর্জন করছে, কিন্তু এটা এটা হলো শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মডেল, এ একটা মডেল। আর একটা মডেল আছে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ আসনের মডেল, সেটা কি যে মানে একেবারে নির্ধারিত যে আপনার তাদের পছন্দ মতন প্রার্থীকে জিতে আনা জানা, সেটা হলো মনে করেন যে উকিল আব্দুল সাত্তার, এটাকে উকিল মডেল বলা হয়েছে ইত্তেফাকের একটা লেখায়, তা আমার কাছে ভালো লাগছে এটা। সেটা হলো উকিল মডেল, সেই উকিল মডেলটা হলো যে সে আমাদের দলের প্রার্থী না, কিন্তু ওই প্রার্থী অন্য দলের, কিন্তু তাকে আমরা জিতে আনবো, সেই কারণে আমাদের নিজেদের যত প্রার্থী আছে সবাইকে প্রত্যাহার করালাম, আর বেড়া যে কয়জন প্রার্থী আছে এই কয়জন প্রার্থী ওই নির্বাচনী এলাকা হঠাৎ করে তারা উধাও হয়ে থাকবে, তারা ইলেকশনের পরে এসে হাজির হবে। তাহলে আমরা দেখছি যে একটা ব্রাহ্মণবাড়িয়ার উকিল উকিল মডেল, উকিল আব্দুল সাত্তার মডেল, যেটা সংক্ষেপে উকিল মডেল, আর একটা হচ্ছে সিটি নির্বাচনের মডেল, আর একটা হচ্ছে ঢাকা সতেরোর মডেল। এই তিনটা মডেলের মডেলগুলো যদি তারা বাস্তবায়ন করে তাহলে তারা বলবে যে এই সুষ্ঠু হচ্ছে শান্তিপূর্ণ বিষয়। আর এটা তো তাহলে ইয়ে নাই কেন, নির্বাচনে বিএনপি নেই কেন, বিরোধী দলের অন্য অন্য দলগুলো নেই কেন? তখন বলা হবে যে এটা তো তারা মনে করছে যে তারা হারবে এবং তাদের লক্ষ্য হচ্ছে বিতর্কিত করা, সুতরাং সে কারণে তারা নির্বাচনে অংশ নেয়নি। আর নির্বাচনে কে আসবে না আসবে এটা তো তাদের অধিকার, এই অধিকারে তো হস্তক্ষেপ করতে পারে না রাষ্ট্র বা সরকার, নির্বাচন কমিশন তো জোর করে কাউকে নির্বাচন আনতে পারে না। এরকম একটা বক্তব্য দিয়ে তারা মোটামুটি আর এক দফা নির্বাচনটাকে জায়েজ করবে, ভরপুর থাকবে একেবারে জাতীয় সংসদ, টইটম্বুর করবে। তবে এবার বোধ হয় নানান কারণে একটু লজ্জার মধ্যে আছে যে এত কম সংখ্যক মানে বিরোধী দল, হয়তো এই সংখ্যাটা একটু বাড়ায় দেবে। আর কিছু তো নতুন নতুন পয়দা করা হয়েছে, বিএসপি বিএমএম এই সমস্ত বি নাম দিয়ে, মানে বিএনপির সাথে মিল রেখে ওই তৃণমূল বিএনপি বিএমপি বিএসপি হ্যাঁ বিএমএম এরকম নানান রকম বিপিএম এগুলি নাম হাজির করে বলা হবে যে না আছে তো জাতীয়তাবাদী শক্তি কিছু আছে, যে বিএনপি ওরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, চালাও পোড়াতে বিশ্বাস করে, সুতরাং ওই সব দল থেকে অনেকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, উন্নয়নের গণতন্ত্রে বিশ্বাস করে, সাংবিধানিক ধারাবাহিকতার রাজনীতিতে বিশ্বাস করে, তারা বিএনপির নেতিবাচক রাজনীতি পরিহার করে তারা এইসব দলে এসছে এবং তারা সংসদে আছে। তাহলে হিসাব কী রাখা যাবে, 42-43টা নিবন্ধিত দলের মধ্যে অনেকগুলো দল, অধিকাংশ দল নির্বাচনে অংশ নিয়েছে, এটা একটা পয়েন্ট। নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা একটা পয়েন্ট। শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচন অংশগ্রহণমূলকও হয়েছে, মানে বিএনপি অংশ নিলেই এটা অংশগ্রহণমূলক হবে এমন তো কোনো সংবিধানে লেখা নেই, এটা সিইসি তো বলছে যে কোন মানে অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সংজ্ঞা আসলে তার জানা নেই এবং সংবিধানও এটা লেখা নেই। তো সব কিছুই মোটামুটি পোক্ত, এইভাবেই তারা চলতে চায়, এখন দেখার বিষয় সেভাবেই চলে কি না। আবারও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।